সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি শুক্লা বিশ্বাস, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, 13খাদা, খুলনা। আজ আমি গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, নবজাতকের স্বাস্থ্য সমস্যা এবং প্রসূতি মায়ের যত্ন, এই দুটো টপিক সম্পর্কে পড়াব। নবজাতকের স্বাস্থ্য সমস্যা এবং প্রসূতি মায়ের যত্ন। নবজাতকের স্বাস্থ্য সমস্যা, আমরা জানি নবজাতক কাল মানব জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত সময়। জন্ম মুহূর্ত থেকে 14 দিন পর্যন্ত বা 2 সপ্তাহ সময়কালকে বলা হয় নবজাতক কাল। নবজাতক কালে যে সমস্ত স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, নেতিয়ে পড়া, খেতে না পারা, শ্বাসকষ্ট, খিঁচুনি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, নাভি থেকে পুঁজ বের হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি। তাহলে একজন নবজাতকের যে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, নেতিয়ে পড়া, খেতে না পারা, শ্বাসকষ্ট, খিঁচুনি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, নাভি থেকে পুঁজ বের হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি। কয়েকটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করা হলো। এর মধ্যে প্রথমেই আছে 1 নম্বরে সদ্যজাত শিশুর নীল হয়ে যাওয়া। সদ্যজাত শিশু গায়ের রং যদি নীল হয়ে যায় সেটা একটা মারাত্মক বিপদ চিহ্ন। নবজাতকের শ্বাসকার্য ঠিক মতো না চললে, ফুসফুসের রোগ, হৃদরোগ, মস্তিষ্কের আঘাত পেলে শিশু নীল হয়ে যায়। নবজাতকের শ্বাসকার্য যদি ঠিক মতো না চলে, এছাড়াও নবজাতকের যদি ফুসফুসের কোনো রোগ থাকে, হৃদরোগ থাকে, মস্তিষ্কে যদি কোনো আঘাত পায়, এক্ষেত্রে শিশু নীল হয়ে যায়। এটি নবজাতকের জন্য জটিল ও মারাত্মক একটা অবস্থা। এতে মস্তিষ্কের ক্ষতি হয়, এমনকি শিশু প্রতিবন্ধী হয়েও জন্মায়। যেমন যদি কোনো শিশু জন্মের সময় মারাত্মক অক্সিজেনের ঘাটতিতে ভোগে, জন্মের পরে শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে, এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে সদ্যজাত শিশু যদি গায়ের রং নীল হয়ে যায় সেটা কিন্তু একটা বড় স্বাস্থ্য সমস্যা এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে জন্মগত ত্রুটি। কিছু কিছু শিশু জন্মগতভাবে কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যেমন দৈহিক গঠন জটিলতা, দৈহিক গঠনের বিভিন্ন জটিলতা নিয়ে কিছু কিছু শিশু জন্মগ্রহণ করে। এছাড়াও খাদ্যনালী, শ্বাসনালী, মলদ্বারের অস্বাভাবিকতা বা অসম্পূর্ণতা, খাদ্যনালী, শ্বাসনালী, মলদ্বার এগুলোর অস্বাভাবিকতা থাকে বা অসম্পূর্ণতা থাকে, এসব সমস্যা নিয়েও অনেক শিশু জন্মগ্রহণ করে। এরপরে কিছু শিশু চোখে ছানি, হৃদরোগ, এ সমস্ত জটিল সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। চোখে ছানি, হৃদরোগ, এ সমস্ত জটিল সমস্যা নিয়েও কিছু শিশু জন্মগ্রহণ করে। এরপর 3 নম্বরে রয়েছে জ্বর। নবজাতকের জ্বর বিপদের লক্ষণ। যদি নবজাতকের জ্বর থাকে এবং জ্বরটা না সারে, বুঝতে হবে যে নবজাতকের দেহে কোথাও সংক্রমণ রয়েছে যার জন্য জ্বরটা যাচ্ছে না। নবজাতকের জ্বরকে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং কেন জ্বর হচ্ছে সেটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরে রয়েছে খিঁচুনি। নবজাতকের খিঁচুনি জটিল রোগের বহিঃপ্রকাশ। জন্মের পর খিঁচুনি হলে মেনিনজাইটিস বা ধনুষ্টঙ্কার হওয়ার আশঙ্কা থাকে। জন্মের পর যদি খিঁচুনি হয় তাহলে শিশুর মেনিনজাইটিস বা ধনুষ্টঙ্কার রোগ হওয়ার আশঙ্কা থাকে। 5 নম্বরে রয়েছে বমি। শিশু দুধ খাওয়ার পর বাতাস বের হওয়ার সময় সামান্য দুধ বেরিয়ে যাওয়া, এটা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু
যদি শিশু অবিরাম বমি করতে থাকে বা অবিরাম লালা বের হতে থাকে, এটা অবশ্যই অনেক বড় জটিলতার লক্ষণ। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 6 নম্বর, সংক্রমণ। নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে সহজেই জীবাণু দ্বারা সংক্রমিত হয়। ত্বক, নাভির ক্ষত, খাদ্যনালী ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করে এবং ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, উদারাময়, সেপ্টিসেমিয়া ইত্যাদি রোগে শিশু আক্রান্ত হয় এবং অনেক সময় শিশু মৃত্যুবরণ করে। যেহেতু নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, সহজেই শিশু জীবাণুর দ্বারা সংক্রমিত হয়। এতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, উদারাময় বা ডায়রিয়া, সেপ্টিসেমিয়া, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ শিশুর হতে পারে। তাই শিশুকে খুব যত্ন সহকারে লালন পালন করতে হয়। 7 নম্বরে, জন্ডিস। নবজাতকের 3-4 দিন বয়সে সামান্য জন্ডিস দেখা দিতে পারে। এই জন্ডিস 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু জন্ডিস 10 দিনের বেশি স্থায়ী হলে জটিল জন্ডিস হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয়। 3 থেকে 4 দিন বয়সে শিশুর যে অল্প জন্ডিস দেখা দেয়, সেটা সূর্যের আলোতে রাখলে, রোজ সকালে সূর্যের নরম রোদে রাখলে ভিটামিন ডি সঞ্চিত হয়ে শিশুর জন্ডিসটা এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু জটিল জন্ডিস হলে অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। পেটে ব্যথা। নবজাতকের পেটে ব্যথা হতে পারে, শিশুর হাত পা শক্ত হয়ে যায় এবং চিৎকার করে। হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ইত্যাদি কারণে শিশুর পেটে ব্যথা হতে পারে। অনেক সময় আমরা দেখি শিশুরা, সদ্যজাত শিশুরা প্রথম দিকে, প্রথম 3 মাস বয়সের বয়স পর্যন্ত প্রচণ্ড চিৎকার করে, কান্নাকাটি করে। এক্ষেত্রে তেমন কোনো কিছু দিয়ে শিশুকে ঠান্ডা করা যায় না, শিশু কাঁদতে থাকে অনেক জোরে এবং অবিরাম। এটার একমাত্র কারণ হচ্ছে পেটে ব্যথা। শিশুরা দেখা যাচ্ছে যে হজমের সমস্যা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, এসব বিভিন্ন কারণে শিশু যদি পেটে ব্যথা থাকে তাহলে শিশু এরকম কান্নাকাটি করে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এমনিতেই এটা আস্তে আস্তে এক সময় ঠিক হয়ে যায়। প্রথম 3 মাস পরে দেখা যায় যে শিশুর কান্নাকাটি কমে যায় এবং শিশু তার খাদ্যের যে ব্যবস্থা তার সঙ্গে সঠিকভাবে অভিযোজন করতে পারে, তখন আর তার পেটে ব্যথা করে না। আবার অনেক শিশুর অ্যালার্জির সমস্যার কারণে নাক বন্ধ হয়ে যায়, সে নিঃশ্বাস, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, যার জন্য সে তার দুধ খেতে সমস্যা হয়। কারণ খাওয়া এবং নিঃশ্বাস নেওয়া দুইটা কাজ কিন্তু একসঙ্গে করা যায় না। এই জন্য দেখা যায় যে শিশুরা এই কারণেও কান্নাকাটি করে। আচ্ছা, এরপরে 9 নম্বর, চোখের সংক্রমণ। নবজাতকের চোখে জীবাণুর সংক্রমণ হলে চোখ দিয়ে পানি পড়ে, লালা বের হয়, লাল লাল হয়ে যায়, পুঁজ হতে পারে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এই গেল নবজাতকের স্বাস্থ্য সমস্যা। এরপরে আমরা আলোচনা করব প্রসূতি মায়ের যত্ন। প্রসূতি বা প্রসব পরবর্তী মায়ের বিশেষ যত্নের প্রয়োজন হয়, যাতে করে মায়ের স্বাভাবিক স্বাস্থ্য, জীবনযাত্রা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। এক্ষেত্রে কিছু পয়েন্ট রয়েছে, যেমন প্রথম পয়েন্ট হচ্ছে মায়ের স্বাস্থ্য পরীক্ষা। প্রসবের পরপরই মায়ের স্বাস্থ্যগত কিছু পরীক্ষা করতে হবে, যা দিয়ে বোঝা যাবে যে মা সুস্থ আছেন কিনা। পরীক্ষাগুলো হলো মায়ের ওজন, ব্লাড প্রেশার, তাপমাত্রা, নাড়ির গতি এবং জরায়ুর সংকোচন। প্রসব পরবর্তী মায়ের যে সমস্ত পরীক্ষা করে তার সুস্থতা যাচাই করা হয় সেগুলো হলো মায়ের ওজন, ব্লাড প্রেশার, তাপমাত্রা, নাড়ির গতি এবং জরায়ুর সংকোচন। 2 নম্বর, মায়ের মানসিক স্বাস্থ্য রক্ষা। মায়ের মানসিক স্বাস্থ্য রক্ষা, প্রসবের পর 10% থেকে 20% মায়ের মানসিক অসঙ্গতি দেখা দেয়, যেমন বিষাদতা, নিদ্রাহীনতা, নবজাতকের প্রতি অনুভূতিহীনতা, খাওয়ায় অরুচি, একাকিত্ব ইত্যাদি। এ সময় মাকে বিশেষভাবে
যত্ন এবং সঙ্গ দেওয়ার প্রয়োজন হয়। মাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য নবজাতকের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা আবশ্যক। এ সময় মায়ের বিশ্রামের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর পয়েন্ট, মায়ের খাদ্য। প্রসব পরবর্তী নবজাতকের দুধের চাহিদা পূরণ ও মায়ের স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য এই সময় মাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে। এ সময় মায়ের জন্য অতিরিক্ত ক্যালোরি, প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন এ সমস্ত খাদ্য উপাদান দিতে হবে। মায়ের খাদ্যে ক্যালোরি। প্রসূতি মাকে দৈনিক গড়ে 650 থেকে 850 মিলিলিটার দুধ উৎপাদন করতে হয়। এই দুধ উৎপাদনের জন্য মাকে অতিরিক্ত 500 ক্যালোরি গ্রহণ করতে হয়। মায়ের দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ হচ্ছে 2100 ক্যালোরি। একজন স্বাভাবিক মানুষের, পূর্ণবয়স্ক মানুষের 2100 ক্যালোরি গ্রহণ করতে হয়, আর মাকে অতিরিক্ত 500 ক্যালোরি, 2100 প্লাস 500 = 2600 ক্যালোরি খাদ্য, 2600 ক্যালোরি গ্রহণ করতে হয়। আচ্ছা, এরপরে রয়েছে প্রোটিন। দুধের প্রোটিন তৈরির জন্য মাকে দৈনিক 70 থেকে 75 গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি গ্রহণ করতে হয়। প্রোটিন গ্রহণের পরিমাণ হচ্ছে 70 থেকে 75 গ্রাম। আচ্ছা, এরপরে রয়েছে খনিজ লবণ। মাকে ক্যালসিয়াম ও লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে। দুধ, হাড় সহ ছোট মাছ, ডিম, সবুজ শাকসবজি, যকৃৎ ইত্যাদিতে ক্যালসিয়াম ও লৌহ পাওয়া যায়। এই সমস্ত খাবার প্রসূতি মাকে খেতে হবে, যাতে করে মায়ের দেহে খনিজ লবণের ঘাটতি না হয়। ভিটামিন। মাকে শারীরিক সুস্থতার জন্য বেশি পরিমাণে শাক সবজি ও ফল খেতে হবে। যেসব খাবারে ভিটামিন আছে সেগুলো খেতে হবে। শাকসবজি এবং ফল, টাটকা ফল খেতে হবে। প্রসবের পর 1 মাস পর্যন্ত মাকে ফলিক অ্যাসিড খেতে হবে। প্রসবের পর 1 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে, যাতে ফলিক অ্যাসিডের ঘাটতি না হয়। এরপরে রয়েছে পানি। বিশুদ্ধ পানি, দুধ, পানি জাতীয় খাদ্য এসব মাকে বেশি পরিমাণে খেতে দিতে হবে। আচ্ছা, তাহলে গর্ভবতী মায়ের যেরকম যত্নের প্রয়োজন, প্রসূতি মায়েরও সেরকমই যত্নের প্রয়োজন। প্রসূতি মাকে বিশেষভাবে যত্ন করতে হবে। মায়ের দুধ শিশুর আদর্শ খাদ্য। এই দুধে শিশুর জন্য প্রয়োজনীয় সব কয়টি পুষ্টি উপাদান থাকে, তাই দুগ্ধ উৎপাদন ও মায়ের দুর্বলতা রোধে মাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও প্রসূতি মাকে বিশ্রাম ও ব্যায়াম করতে হবে। প্রসূতি মায়ের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। দৈনিক হালকা হাঁটা চলা, ঘরের হালকা কাজকর্ম করতে পারবে, যাতে করে তার হালকা ব্যায়াম হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা। প্রসূতি মাকে নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করতে হবে এবং নিয়মিত মলমূত্র ত্যাগ করতে হবে। কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা দূর করতে হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই পড়া থাকলো। আচ্ছা, গতদিনের পড়া সবাই পড়েছ? গতদিনের পড়া রেডি করেছ? আচ্ছা, তাহলে আগামী সোমবারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পড়া কিন্তু সবাই রেডি করে আসবে, ঠিক আছে? আর যাদেরকে জানানো সম্ভব হয় ওদেরকে জানিয়ে দিও ক্লাসের কথা। কালকে যদি কলেজে যাও তাহলে যাদের সঙ্গে দেখা হবে সবাইকে বলে দিও ক্লাসের কথা, ঠিক আছে? সবাই ভালো থেকো।